শখ করে নেল এক্সটেনশন করছেন, কেউ আবার বিয়ের আগে নানা রং দিয়ে সাজিয়ে তুলছেন নখ। কিন্তু নখ ভালো আছে কিনা সেটা খেয়াল রেখেছেন? নেল আর্ট বা নেল এক্সটেনশনে লুকিয়ে কোন বিপদ? এত টাকা খরচ করার আগে দুবার ভাবুন, সুন্দর দেখাতে গিয়েই বড় বিপদ থেকে আনছেন না তো। বিশ্বাস না হলে নিজের চোখেই দেখুন। প্রতিটি মেয়ে সুন্দর এবং রঙিন নখ পছন্দ করে, এখন নেল আর্ট একটি ট্রেন্ড। নখ বড় করা সবসময় সম্ভব হয় না, অনেকেরই আবার দাঁত দিয়ে নখ কাটার স্বভাব। এই সমস্যায় নেল এক্সটেনশন, যাকে বলে একেবারে সেরা সলিউশন, বিশেষ করে বিয়ের আগে প্রত্যেকটি মেয়ে নেল আর্ট করছেন। আবার নখ বাড়াতে না পারার কারণে কৃত্রিম নখেই আসল নখ পাওয়ার স্বাদ পূরণ করছেন অনেকে, কম করে হাজার টাকা খরচে ইচ্ছে পূরণ। কিন্তু জানেন কি, নেল আর্ট ও এক্সটেনশন করেই নখের কত বড় ক্ষতি করছেন খেয়াল করে দেখেছেন? আপনার নখ পচে যাচ্ছে না তো? বিশেষজ্ঞরা কি বলছেন শুনুন। নেল পার্লারে আপনার নখের ওপর কৃত্রিম নখ লাগিয়ে দেওয়া হচ্ছে, তাতেই কিন্তু আসল বিপদ। নখের ওপর আঠা দিয়ে কৃত্রিম নখ বসিয়ে দেওয়া হয়, তার উপর নানা কারুকাজ করা হয়। বিশেষজ্ঞদের মতে নেল আর্টের পলিশে থাকে মারাত্মক ক্ষতিকারক রাসায়নিক পদার্থ, যেটা আপনার নখের বারোটা বাজাচ্ছে। ওই রাসায়নিকেই নখের মান খারাপ হতে থাকে। আর আপনার ত্বক যদি সেন্সিটিভ হয় তাহলে নেল এক্সটেনশন থেকে দূরে থাকুন, আমাদের মত বিশেষজ্ঞদের একাংশে। অল্পতেই কি আপনার ত্বক গোটায় ভরে যায়? সেন্সিটিভ স্কিন হলে কিন্তু নখের দিকেও নজর দিতে হবে। নেল এক্সটেনশনের সময় নখের ওপর আঠা, জেল, রং, পলিশ ব্যবহার করা হয়। এগুলো আপনার নখ ও ত্বকের জন্য ভালো নাও হতে পারে। নানান রাসায়নিকে নখের কিউটিকলগুলো নষ্ট হয়ে যায়। নখে এক্সটেনশন লাগানোর সময় 2-3 ঘন্টা সময় লেগে যায়। অনেক মহিলারই ধৈর্য থাকে না, তখন তাড়াহুড়ো করতে থাকেন, আর তাতেই আরও বিপত্তি হয়। এক্সটেনশন উঠে আসে অল্প সময়ের মধ্যে, তখন নখের বড় তো উঠে আসে অনেক সময়। কৃত্রিম নখ যে সবসময় ভালো থাকবে এমনটা কিন্তু নয়, সাধারণত 2-4 সপ্তাহ পর্যন্ত এই নখ ভালো থাকে। সুতরাং চাইলেই যে আপনি এটাকে খুলে ফেলবেন এমনটাও কিন্তু নয়, কৃত্রিম নখ খোলার জন্য বিশেষ রিমুভার রয়েছে। তাহলে ভেবে দেখুন, বেশ ভালো টাকা খরচ করে নেল এক্সটেনশন একদিকে করছেন, আবার তা তোলার জন্য আরও একবার খরচ করছেন, সব জেনে শুনেই সিদ্ধান্ত নিন। তবে কয়েকটা জিনিস মাথায় রাখুন, নেল এক্সটেনশনের ক্ষেত্রে অ্যাক্রাইলিক ও জেল এক্সটেনশন হয়। অ্যাক্রাইলিকের নখের দৈর্ঘ্য অনুযায়ী নখের ওপর আঠালো উপকরণ, পাউডার ও তরল পদার্থ দেওয়া হয়। জেল এক্সটেনশনের ক্ষেত্রে তা হয় না, এটিতে একটি মিশ্রণ ব্যবহার হয়ে থাকে। নখকে ভালো রাখতে হলে জেল এক্সটেনশন করাই বুদ্ধিমানের কাজ। আর অবশ্যই মনে রাখবেন, হাতে নেল আর্ট করে কিংবা এক্সটেনশন করে ভাত মেখে খাবেন না, ভাত মাখার সময় নখ খুলে আসতে পারে আর সেই নখ সোজা চলে যেতে পারে আপনার পেটে। প্রথম বাংলা বিউরো।